الحمد لله أهدا الصلاة والسلام من نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأهل الأكدة من لساني يفقه قولي رب جدني علما سمعني ترشد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর শান্তি অনুগ্রহ এবং কল্যাণ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আমার আজকের বক্তব্যের বিষয় পরকিয়া বা ব্যবচার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরকীয়া বা ব্যভিচার বলতে বোঝায় বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যা সামাজিক ধর্মীয় নৈতিক বা আইনি ভিত্তিতে আপত্তিজনক বলে মনে করা হয় মূলত পরকীয়া বা ব্যবিচার শব্দটি ব্যবহৃত হয় একজন বিবাহিত পুরুষ বা নারীর সাথে এমন একজনের যৌন সম্পর্ক যে তার স্ত্রী বা স্বামী নয় এটা কোনো ফৌজদারি আইন বা কখনো পারিবারিক আইনের আওতায় আসতে পারে যদিও যুক্তরাষ্ট্রে এবং এখন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতবর্ষেও পরকিয়া বা ব্যবিচার বৈধতা প্রাপ্ত তথাপি বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষেত্রে পরকিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক সংস্কৃতি পরকিয়া বা ব্যবিচারকে একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করে এবং বিভিন্ন কঠিন শাস্তির নির্দেশ দেয় আজকে আমরা আলোচনা করব পরকিয়া বা ব্যভিচার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসুন প্রথমে আলোচনা করি ইসলাম ধর্মে পরকিয়া সম্পর্কে কি ধারণা দেয় ইসলাম ধর্মে পরকিয়া বা আরবি শব্দ জিনা বলতে বোঝানো হয় বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যা একজন বিবাহিত মুসলিম পুরুষ এবং বিবাহিত মুসলিম নারীর মধ্যে সংগঠিত হয় যারা স্বামী স্ত্রী নয় অথবা একজন অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারীর মধ্যে পবিত্র কুরআনে এ ব্যাপারে মুসলিমদের স্পষ্ট নির্দেশ দেয় জিনা, ব্যভিচার বা পরকিয়ার নিকটবর্তীও হইও না পবিত্র কুরআনে সুরাবাণী ইসরায়েল সোয়া নাম্বার সতেরো আয়াত নম্বর বত্রিশ বলা হয়েছে আর ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ কাজ পরকিয়া বা ব্যভিচার বা জিনা সম্পর্কে বেশিরভাগ নিয়ম নির্দেশ যে সুরাটির মধ্যে পাওয়া যায় তা হলো সুরা আর নূর নম্বর টোয়েন্টি ফোর সুরা আর নূর নম্বর চব্বিশ আট নম্বর দুই বলা হয়েছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারিণী পুরুষ তাদের প্রত্যেককে একশো ঘা করে বেতরাঘাত করো আল্লাহর বিধান কার্যকর করতে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয় যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে এরপর সুরানুর সোয়ার নম্বর টোয়েন্টি ফোর আয় নম্বর ফোর বলা হয়েছে যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত না করে তাদেরকে আশিটি বেতরাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না এরাই তো নাফারমান পরের আয়াত সুরানুর সোয়ার নম্বর চব্বিশ আয় নম্বর পাঁচ বলা হয়েছে কিন্তু যারা এরপর তাওয়া করে এবং সংশোধিত হয় আল্লাহ ক্ষমাশীল পরম মেহরবান ইসলামে বিবাহিত পুরুষ ও নারীর এবং অবিবাহিত পুরুষ ও নারীর ক্ষেত্রে জিনা বা ব্যবীচারে পৃথক শাস্তির বিধান রয়েছে এবং এই ব্যাপারে স্পষ্ট সই হাদিস বর্তমান এটির উল্লেখ আছে সই মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিনশো ছয় উবাদা ইবনু সামিদ রেদুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো যে নিশ্চয়ই আল্লাহ তালা মহিলাদের জন্য একটি পন্থা বের করেছেন যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো কুমারী মেয়ের সাথে ব্যবিচার করে তবে একশো বেত্রাঘাত করো এবং এক বছরের জন্য নির্বাসন দাও আর যদি বিবাহিত ব্যক্তি কোনো বিবাহিতা মহিলার সঙ্গে ব্যবিচার করে তবে তাদেরকে প্রথমত একশো পেতরাঘাত করবে এরপর পাথর নিক্ষেপ করে হত্যা করবে সোয়ে মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিনশো ছয় এরপর সোয়ে মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিনশো দশ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ব্যবিচারের জন্য রজব করার পাথর নিক্ষেপ করে হত্যা করার হুকুম বাস্তবায়ন করেছেন তার পরবর্তী সময়ে আমরাও ব্যবচারের জন্য রজবের হুকুম বাস্তবায়িত করেছি আমি ভয় করছি যে দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর কেউ এ কথা বলবে যে আল্লাহর কিতাবে আমরা রজমের নির্দেশ পাই না তখন আল্লাহ কর্তৃক নাজিলকৃত এ ফরজ কাজটি পরিত্যাগ করে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলবে নিশ্চয়ই আল্লাহর কিতাবে বিবাহিত পুরুষ ও নারীর ব্যভিচারের শাস্তি পাথর নিক্ষেপ করে হত্যার হুকুম সাব্যস্ত যখন সাক্ষ্য দ্বারা তা প্রমাণিত হয় কিংবা গর্ভবতী হয় অথবা সে নিজে স্বীকার করে সুতরাং এই হলো ইসলামে পরকিয়া বা ব্যভিচার বা জিনা সম্পর্কে বিধান সম্মানিত শ্রোতামণ্ডলী আসুন এবার আমরা জানার চেষ্টা করি হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলি পরকীয়া বা ব্যবিচার সম্পর্কে কি ধারণা দেয় হিন্দু ধর্ম অভিধান অনুসারে পরকিয়া বা ব্যবিচার বলতে বোঝায় যৌন সম্ভোগ বা সহবাস এমন একজন বিবাহিত পুরুষ এবং কোনো মহিলার মধ্যে যে তার স্ত্রী নয় অথবা একজন বিবাহিত নারী এবং কোনো কোনো পুরুষের মধ্যে যে তার স্বামী নয় হিন্দু শাস্ত্রগুলিতে ব্যবিচার ধর্মের গুরুতর লঙ্ঘন বলে বিবেচিত হয় হিন্দু ধর্ম বিবাহকে একটি অত্যন্ত পবিত্র সম্পর্ক হিসাবে বিবেচনা করে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণ তিন নম্বর অধ্যায় এগারো নম্বর শ্লোকে উল্লেখ আছে যে একজন পুরুষের জন্য কখনোই উচিত নয় অন্যের স্ত্রী সম্পর্কে কাম বা সহিত চিন্তা করা শেষ পর্যন্ত খুব কমই সে নিজেকে সংযত রাখে যে কেউ পরকিয়া বা ব্যবিচার করে পরজন্মে সে হবে বিসর্প পোকা যে পরকিয়া করে সে শাস্তি প্রাপ্ত হয় ইহকালে এবং পরকালেও ইহকালে তার আয়ু সংক্ষিপ্ত করা হবে এবং মৃত্যুর পরে সে নরকে নিক্ষিপ্ত হবে হিন্দু ধর্ম কখনো পরকীয়া বা ব্যভিচারকে সমর্থন করে না এরপর যদি আমরা পড়ি ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক নম্বর চল্লিশ থেকে তেতাল্লিশ বলা হয়েছে কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হবে এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হবে হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় অবাঞ্ছিত বর্ণ শঙ্কর সন্তান উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নারকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপাতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় ফলে সনাতন জাতি ধর্ম ও কুল ধর্ম বিনষ্ট হয় এরপর আরও বলা হয়েছে পুরাণ খণ্ড পাঁচ অধ্যায় ছাব্বিশ শ্লোক নম্বর কুড়ি একজন পুরুষ কিংবা নারী যে বিপরীত লিঙ্গের কারো সঙ্গে অবৈধভাবে যৌন সম্ভোগ বা সহবাস করে মৃত্যুর পর তাকে জমদুত কঠিন শাস্তি প্রদান করেন এবং তাপ্তা নামক নরকে নিক্ষেপ করেন এইসব ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে চাবুক দ্বারা প্রহার করা হয় এবং ব্যভিচারীকে বাধ্য করা হয় নারী রূপী উত্তপ্ত লোহাকে আলিঙ্গন করতে এবং ব্যভিচারিণীকে বাধ্য করা হয় পুরুষরূপী উত্তপ্ত লোহাকে আলিঙ্গন করতে এই হলো পরকিয়া বা ব্যবিচারের শাস্তি এরপর আরও বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় চার মন্ত্র নম্বর তিনশো উনষাট পরকীয়া বা ব্যবিচারের শাস্তি হল মৃত্যুদণ্ড ঋগ্বেদ বুক নাম্বার ফোর হিম নম্বর ফাইভ শ্লোক নম্বর ফাইভ পরকীয়া বা ব্যবিচার হলো একটি পাপ এরপর মনুস্মৃতি অধ্যায় চার মন্ত্র নম্বর একশো বলা হয়েছে পরকিয়া একটি গুরুতর অপরাধ সুতরাং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী পরকিয়া বা ব্যভিচার হল একটি জঘন্য এবং শাস্তিযোগ্য অপরাধ সম্মানিত শ্রোতামণ্ডলী আসুন দেখা যাক পবিত্র বাইবেল কি বলে পরকিয়া সম্পর্কে পরকিয়া বা ব্যভিচার সম্পর্কে বলা হয়েছে বাইবেলের নিউ টেস্টামেন্টে গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার ফাইভ ভার্স নাম্বার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট বলা হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছ যে নির্দেশ দেয়া হয়েছে তোমরা কখনো পরকিয়া বা ব্যভিচার করো না কিন্তু আমি তোমাদের বলছি যে কেউ কোনো নারীর দিকে কামক দৃষ্টি নিয়ে তাকালো সে তার অন্তরে ওই নারীর সাথে ব্যবচার করলো এরপর আরও উল্লেখ আছে বুক অফ হিবউজ চ্যাপ্টার থার্টিন ভার্স নাম্বার ফোর বিবাহের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও এবং বৈবাহিক সম্পর্কে বিশ্বস্ত থাকো একে অপরের প্রতি নিশ্চয়ই ঈশ্বর বিচার করবেন যারা নৈতিক কাজ করে এবং পরকিয়া বা ব্যবচার করে এরপর বলা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউ টরনামি চ্যাপ্টার টোয়েন্টি টু ভার্স নাম্বার টোয়েন্টি টু যদি কোনো পুরুষ যৌন সম্ভব বা সহবাস করে অন্যের স্ত্রীর সহিত তাহলে সে পুরুষ এবং যার সাথে সে সহবাস করেছে দুজনেরই শাস্তি হলো মৃত্যুদণ্ড এরপর আরও বলা হয়েছে বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার টোয়েন্টি ভার্স নাম্বার টেন যদি কোনো পুরুষ পরকীয়া বা ব্যবচার করে অন্যের স্ত্রীর সাথে এমনকি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে তবে ব্যভিচারী এবং ব্যভিচারিনীর শাস্তি হলো মৃত্যুদণ্ড বুক অফ প্রোভার্বস চ্যাপ্টার সিক্স ভাষা নাম্বার থার্টি টু যে কেউ অন্যের স্ত্রীর সাথে পরকিয়া বা ব্যবিভিচার করে সে তার বুদ্ধি হারিয়ে ফেলেছে এবং নিজের আত্মাকে নষ্ট করেছে সুতরাং সম্মানিত শ্রোতামণ্ডলী বাইবেলে পরকিয়া বা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে সম্মানিত শ্রোতামণ্ডলী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তথা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম অনুযায়ী পরকীয়া বা ব্যভিচার একটি শাস্তিযোগ্য অপরাধ আল্লাহ সুবানা হু আমাদের সকল প্রকার শয়তানের কাজ থেকে গুনাহের কাজ থেকে অশ্লীল কাজ থেকে রক্ষা করুন এবং সততা ন্যায়পরায়ণতা এবং পবিত্রতার পথে পরিচালিত করুন আমিন ও আিরুদানা আনিল্হামদুলিল্লাহ হির্বিল আহ আমিন